এলাকায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল কসবার রাজটাঙ্গার অ্যাক্রোপলিস শপিং মল। শুক্রবার পৌনে ১২টা নাগাদ ওই মলের তৃতীয় তলায় আগুন লাগে। ওই মলে বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। তড়িঘড়ি সেখানকার কর্মীদের এমার্জেন্সি এক্সিট দিয়ে নিচে নামানো হয়। ঘটনার সময় মলের ভিতরে একজন অসুস্থ গর্ভবতী মহিলা ছিলেন, তাকেও সুরক্ষিতভাবে নিচে নামিয়ে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনাস্থলে আনা হয় দুটি হাইড্রোলিক ল্যাডার। সেই ল্যাডার দিয়ে বাইরের অংশের কাঁচ ভেঙে ভিতরের ধোঁয়া বাইরে বের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডিসি এসএসডি বিদিশা কলিতা দাশগুপ্ত। দমকল কর্মীদের ৪.৫ ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এবং স্থানীয় বিধায়ক জাভেদ খান। অভিযোগ, মলের ভেতরে ফায়ার এক্সিটের যে সিঁড়ি ছিল সেখানে সিমেন্টের বস্তা ও রড রাখা ছিল। এর ফলে সেখান দিয়ে নামতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় অফিস কর্মীদের। এ প্রসঙ্গে দমকল মন্ত্রী জানান, এ ধরনের ঘটনা যদি হয়ে থাকে তাহলে তদন্তের পর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি জানান ঘটনার ফরেন্সিক হবে, সেই রিপোর্ট হাতে আসার পরেই জানা যাবে মলের নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা। দমকল মন্ত্রী আরও জানান, মলের একটি বুক স্টোর থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনায় মল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, সকাল ১১:৪৫ থেকে দুপুর ১২টার দিকে মলে ধোঁয়া দেখা যায়। বিষয়টি নজরে আসতেই মল ব্যবস্থাপনা দল দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, ধোঁয়া নিষ্কাশনের ব্যবস্থা চালু করা হয়েছে, পাশাপাশি ফায়ার পাম্প চালু করে আগুন নেভাতে জল ছিটানো হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনাটি দমকল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশকেও জানানো হয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অ্যাক্রোপলিস শপিং মলের এই অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। শহরে কেন বারবার ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা? মলের অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো কি খামতি ছিল? প্রশ্ন ওয়াকিবহল মহলের। ক্যালকাটা নিউজ।